আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন, আপনার কাছে আমি অসংখ্য ধন্যবাদ। নাটোরের গণভবন এত বড় যে ঘুরতে ঘুরতে আমার পায়ের জুতা ছিঁড়ে গেছে। আসলেই অবাক করা বিষয়, অনেক হেঁটেছি, অনেক ঘুরেছি, তো ঘুরতে ঘুরতে জুতাটাই ছিঁড়ে গেল। তো এখন দাঁড়াই থেকে জুতা ঠিক করছি গণভবনের বাইরে। তো এই অংশটি ঘোরার পর আমরা এখন মেন ভিডিওতে যাব। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশান জানাই দেওয়া যাক। নাটোর স্টেশন থেকে নাটোর বাজার মার্কেট পার হয়ে নাটোর জিরো পয়েন্ট নামে একটি প্লেস আছে, সেখানে অটো ভাড়া জনপ্রতি 10 টাকা করে পিস। তো সেইখান থেকে আবার আরেকটা রাস্তায় 10 টাকা করে পার পিস চলে আসলেই আপনারা পেয়ে যাবেন নাটোরের গণভবন। তো আমি টিকিট ক্রয় করলাম, আমি স্টুডেন্ট, তো আমার পরিচয় দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি 10 টাকাতে টিকিট পেয়েছি। তো এখানে বিভিন্ন মূল্য দেওয়া আছে, তো আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা দেখতে পারেন। তো টিকিট ক্রয় করা শেষ, আমি একটু বাইরেটা ঘুরে দেখলাম এবং ভিডিও করে আপনাদেরকে দেখালাম যে আউটসাইডটা দেখতে কেমন। এবার আমরা চলে যাব ভিতরে, তো আমাদের আসল ভিডিও শুরু হবে, আমরা ফুল ডিটেলসে জানব, তো সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। আরও কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় রাজশাহীবাসী, প্রিয় নাটোরবাসী, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। তো আপনাদের নাটোর আসলেই অনেক সুন্দর, তেমন সুন্দর হচ্ছে নাটোরের গণভবন, উত্তরা গণভবন। তো আজকে আমরা ভিজিট করতে এসেছি নাটোরের উত্তরা গণভবন। আসলেই অনেক পপুলার, অনেক হিস্টোরি আছে যা আমরা ভিতরে যাব, আস্তে আস্তে দেখবো, জানবো। তো এখানেই যদি বকবক করে সময় নষ্ট করে দিই আপনারা আসলে বোরিং হয়ে যাবেন। তো ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিওতে কী কী থাকছে ফুল ডিটেলসে দেখাবো প্রত্যেকটি কর্নার। এখানে আসতে ভাড়া কত লাগে, টিকিটের ভাড়া কত, স্টেশন থেকে কত ভাড়া, জিরো পয়েন্ট থেকে নাটোর জিরো পয়েন্ট থেকে কত টাকা ভাড়া, সব কিছু বিস্তারিত ভিডিওতে থাকছে। তো সাথে দেখবেন, ফুল ভিডিও দেখবেন, আশা করি উপকার আসবে। তো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি, চলুন যাওয়া যাক। তো প্রিয় দর্শক, ভিডিওটি পারমিশন নিয়ে করা, তো অবশ্যই আমি পারমিশন নিয়েছিলাম এবং আমি আপনাদেরকে এখন ফুল ডিটেলসে দেখাবো, প্রত্যেকটি কর্নার দেখাবো যে আসলে ভিতরটি দেখতে কেমন, কী কী আছে। তো অনেকেই জানতে চাইবেন আসার আগে যে আসলে জায়গাটা কেমন দেখতে। তো অনেকেই তো প্ল্যানিং করে আসেন যে এই জায়গায় ছবি তুলবো, ওই জায়গায় যাব। তো আপনাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটি কর্নার দেখাবো। তো এই সোজা রাস্তা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তার আগে দেখতে পাচ্ছেন মেন গেট দিয়ে ঢুকে দুই পাশে দুইটি রাস্তা, এখানে এদিকে তেমন কিছু নাই, তো এদিকে একটু কিছু এরিয়া আছে। চলুন সামনে যাওয়া যাক, দেখা যাক কী কী আছে এইদিকে। তো এদিকে একটি পুকুর দেখতে পাচ্ছি এবং এই পাশে দুইটি বিল্ডিং আছে, আসলে অনেক সুন্দর, এবং সামনে সোজা রাস্তা, গাছপালা, দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। তো সামনে যাই, দেখি আর কী কী আছে। এখানে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ দেখলাম যেগুলোতে হাত দেওয়া নিষেধ, আসলে গাছের ফুল না ছিঁড়াই ভালো। তো এদিকে দেখতে পাচ্ছেন সামনে যাওয়া নিষেধ, হয়তো এরিয়া শেষ অথবা গাছপালা অথবা আপনাদের সেফটির জন্য যাওয়া নিষেধ। তো আমরা এখন ব্যাক করলাম, ব্যাক করে আমরা এখন মেন রাস্তা দিয়ে ভিতরে যাব।
সামনে অনেক আকর্ষণ ওয়েট করছে, চলুন যাওয়া যাক। আসলেই ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক ফ্যামিলি, অনেক পিকনিক আসছে বেড়াতে, তো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে আপনারা দুপুরে লাঞ্চ করতে পারেন, রেস্ট নিতে পারেন। তো এখন আমরা সামনে যাব, দুই দিকে দুইটা রাস্তা আছে, এইদিকেও যাব ওইদিকেও যাব। তো আমি একটু এখানে সাইনবোর্ডে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে কি কি আছে কোন দিকে, তো আপনারা ভিডিওটি আটকাই রেখে পড়ে নিতে পারেন যে এদিকে আমরা কী কী দেখতে পাবো, এদিকে গেলে দেন আরেক দিকে গেলে কী কী দেখতে পাবো। তো আমরা আগে এই দিকে যাই, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কী কী আছে, ভিডিওটি আটকাই রেখে আপনারা পড়ে নিতে পারেন, আমি আর পড়ছি না, অনেক বড় হয়ে যাবে। তো সামনে যাচ্ছি, এখানে একটি বারান্দা দেখতে পাচ্ছি, যে বারান্দার গ্রিলের সামনে দাঁড়াই থেকে পিকচার তুললে অনেক সুন্দর লাগে। তো চলুন সামনে যাওয়া যাক। এখান থেকে সামনে সোজা গেলে দেখার মতো কিছু নাই, এরিয়া শেষ। তো আমরা এখন এই গেটের ভিতরে প্রবেশ করব, যেখানে অনেক সুন্দর সুন্দর কিছু দেখবো আকর্ষণীয়। সামনে হরিণ রাখা আছে, দেন কিছু পাখি আছে এবং বাগানটা অনেক সুন্দর, এবং এইদিকে একটা অনেক বড় পুকুর আছে। আর এইটা দেখতে পাচ্ছেন একটি পিকনিক স্পট, যেখানে এসে আপনারা পিকনিকের প্রোগ্রাম, রেস্ট, খাওয়া দাওয়া করতে পারেন। হরিণের বাচ্চাটা অনেক মজার ছিল, আমি অনেক বকবক করলাম, সে আমার কথা মনোযোগ দিয়ে শুনছিল। তো চলুন সামনে যাওয়া যাক, এবং এখানে লেখা আছে যে খাঁচার প্রাণী থেকে দূরে থাকুন, আসলেই তাদেরকে ডিস্টার্ব করা ঠিক না, অথবা কিছু দেগুতাগুতি করাও ঠিক না। তো চলুন সামনে যাওয়া যাক।
তো আমরা একটু সামনেই একদম চলে আসলাম, দেখতে পাচ্ছেন শেষ সীমানা। তো পুকুরটাও ভিতরে পড়ে, গণভবনের ভিতরে পুকুরটাই পড়েছে, পুকুরের ওই পাশে শেষ সীমানা। তো আমরা যেইটুকু আসতে পারবো সেইটুকু শেষ সীমানা এটা। এবং এখানে এসে কিছু কেজ দেখলাম এবং কিছু কেজে আমরা বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পেলাম। তো প্রায় চিড়িয়াখানার মতো ছোটোখাটো একটি চিড়িয়াখানা এই এরিয়াটা, এবং পুকুরের ঘাটটা অনেক সুন্দর। অবশ্যই একটু সাবধানে থাকবেন, সাঁতার না জানলে ধারে যাওয়ার দরকার নাই। তো এখানে বিভিন্ন টাইপের পাখিও দেখতে পেলাম সুন্দর সুন্দর। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে হয়তো অনেকেই জানেন না যে সাবস্ক্রাইবটা কীভাবে করতে হয়। যারা নতুন আছেন তাদের জন্য বলছি যে ভিডিওর নিচে দেখবেন যে লাল কালার সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, ওইটা ক্লিক করলে লাল থেকে কালো অথবা অ্যাশ কালার হয়ে যাবে, দেন হয়ে যাবে সাবস্ক্রাইব। এবং সাবস্ক্রাইব করলে আপনি হয়ে যাবেন আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার, আমাদের সদস্য। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা ওই এরিয়া থেকে বেরিয়ে এসে আরেক দিকে যাচ্ছি যেটা প্রথমে দেখাইছিলাম। তো আমরা এখন সামনে যাব এবং আরও সুন্দর সুন্দর কিছু প্লেস এবং বিল্ডিংগুলো দেখব। তো এর পরে ভিডিওটা আমরা নাটোরের রাজবাড়ির আরেকটা ভিডিও নিয়ে আসব। তো ওখানেও কিছু স্টোরি আছে, আমরা ঘোড়ার গাড়িতে উঠে ঘুরবো এবং ফুল এরিয়া ঘুরে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই সাথে থাকবেন, খুব দ্রুত আসবে নেক্সট ভিডিও। তো দেখতে পাচ্ছেন এদিকে একটি বিল্ডিং অনেক সুন্দর, যেখানে উপরে উঠে যাবে, লাস্টে আমি উপরে উঠবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন সামনে যাওয়া যাক। এই পাশের এরিয়াটি আসলেই আমার অনেক ভালো লেগেছে, কারণ এই এরিয়াতে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, মানে যে বাসাগুলো আছে, বাড়িগুলো আছে আগেকার রাজাদের আমলের, সেগুলো আসলে ফটোশ্যুটের জন্য অনেক সুন্দর হয় এবং এগুলো তো অনেক সুন্দর। তো এখানে দাঁড়ায় থেকে আপনারা ফটোশ্যুট করতে পারেন, পিকচার নিতে পারেন এটা সামনে। তো দেখতে আসলে অনেক সুন্দর লাগবে, অনেক আকর্ষণীয় এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আসলেই অবাক লাগছে যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে ভালো লাগলো। তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, মানে অনেকটাই ভিতরে আসছি। তো অনেকটাই ভিতরে চলে আসলাম, এদিকটা একটু অন্ধকার কারণ অনেক আমের গাছ আছে বড় বড়, এবং যে বিল্ডিংটা আমার পাশে আছে এটা আসলে অনেক বড় একটি বিল্ডিং। তো ভিতরে প্রবেশ নিষেধ, বাট দেখে মনে হচ্ছে ভিতরে অনেক বড় স্পেস, অনেক বড় একটি বিল্ডিং। এবং সামনে কিছু রুম দেখা যাচ্ছে, হয়তো বা আগেকার যুগের কিছু ছিল। তো দেখতে পাচ্ছেন এইটা হয়তো বা মেন গেট ছিল। তো আমরা এখন ব্যাক করলাম, ব্যাক করে এদিকটা যাব। তো এখানে উপরে উঠা যায় বাট ভিতরে প্রবেশ করা যাবে না, জাস্ট আপনারা ছবি তোলার জন্য উপরে যেতে পারেন। আর একদমই এদিকেও এরিয়া শেষ, আমরা একটু ভিতরের দিকে যাব, দেন দেখব আসলে শেষের দিকে কী আছে। দেন আমরা এখানে উপরে উঠব সামনের দিকে, আর সামনে হয়তো বা কারাগার আছে যেখানে কয়েদিদেরকে বন্দি করে রাখা হতো, হয়তো বা সেটা দেখব আমরা। Thank you.
হয়তো বা শেষ সীমানায় চলে আসছি। তো সীমানা হয়তো আরও আছে, বাট পাবলিকের প্রবেশ নিষেধ। তো আমরা এখন যেখানে যাচ্ছিলাম উপরে, তো উপরে ওঠার আগে একটু দেখবো আসলে ভিতরে কি। ওরে বাবা, ভয় লাগছে আসলেই, মনে হচ্ছে কয়েদিদের আস্তা আছে ভিতরে, আল্লাহ জানি কি আছে। তো হয়তো বা এটাই জেলখানা ছিল, হয়তো বা, সঠিক শিওর না, বাট হয়তো বা এটাই জেলখানা, কারণ আমি শুনেছিলাম ভিতরে জেলখানা আছে, আর তেমন করে স্পেস দেখি না। আচ্ছা, ওটা কি কঙ্কাল মনে হলো? আচ্ছা, ইট আর পাথর, তো ভয় পেয়ে গেছি, মনে করেছি কঙ্কাল। তো আসলেই ভালো লাগলো যে ইতিহাসের কিছু একটা এসে নিজের চোখে দেখে গেলাম। আপনারাও চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন, অনেক ভালো লাগবে। তো চলুন উপরে উঠি। উপরে উঠে আমরা ফিনিশিং দিয়ে দেবো ভিডিওর। তো উপর থেকে দেখতে কেমন লাগে? বেশি উপর না, দুইতলা জাস্ট। তো আমরা চলে আসলাম উপরে, আমরা একটু ঘুরে ঘুরে দেখবো যে উপর থেকে দেখতে কেমন লাগছে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আসলে আমি অনেক চেষ্টা করলাম প্রত্যেকটি কর্নার ঘুরে ঘুরে দেখানোর, প্রত্যেকটি কর্নার জন্য আপনারা দেখতে পান, বাসায় বসে যেন উপভোগ করতে পারেন। এছাড়াও শুধু বাসায় বসে দেখলে হবে না, আপনারা চাইলে আসতে পারেন, বেড়ায় যেতে পারেন। আসলে অনেক সুন্দর, ছবি তোলার জন্য, বেড়ানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা। তো আরেকটা কথা বলতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য মেম্বার হয়ে যাবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।